Rajendra Riang will contest in East Tripura Lok Sabha seat and Ratan Das will contest in Ramnagar Assembly by-election. Left Front convener Narayan Kaur announced the name of the candidate at a press conference held at the CPIM state office at Melarmat on Sunday. After the Lok Sabha election date was announced on Saturday, the Left Front will fight for the India Alliance in East Tripura Lok Sabha seat. Former CPIM MLA Rajendra Riang has been nominated for this seat. Left Front convener Narayan Kaur announced the name of the candidate at a press conference held at the CPIM state office at Melarmat on Sunday. He also announced the name of the candidate for the Ramnagar Assembly by poll. Former MLA and CPIM state committee member Ratan Das will contest this seat. CPIM state secretary Jitendra Chaudhary was also present during the press meet. Promotion ghotiye bortomane BJP tikramota IPFT jote sarkar cholche. তারাই মন্ত্রিসভায় আছে, তারাই এখন রাজ্য চালাচ্ছে। এখানে আমাদের দেশের এইরকম একটি পরিস্থিতির মধ্যে এই জোটের সরকারের যে অরাজকতা চলছে, গণতন্ত্র বিপন্ন, বিরোধী রাজনৈতিক দলগুলো তারা সভা সমাবেশ মিটিং মিছিল করতে পারে না, লাগাতার ভাবে আক্রমণ হচ্ছে বিভিন্ন পার্টি অফিস গুলোতে, মিটিং মিছিল গুলোতে, অথবা অর্থনৈতিক দিক থেকে বিরোধী দলের কর্মীদের দুর্বল করে দেওয়ার জন্য, অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত করবার জন্য চেষ্টা করছে একাংশের দুর্বৃত্ত যারা বিজেপি মদতপুষ্ট সরকারের সাহায্যপুষ্ট। প্রশাসন নিরপেক্ষ না, প্রশাসন মদত দিচ্ছে, মামলা দিচ্ছে, মামলা নিচ্ছে না। এখানে আইনের কোন শাসন নেই, জঙ্গলে রাজত্ব চলছে, এবং শুধু জঙ্গলের রাজত্ব না, সাধারণ মানুষের নিরাপত্তা, মা বোনদের ইজ্জত, সমস্ত কিছুর মাপকাঠিতে ত্রিপুরা আজকে লজ্জাজনক অবস্থায় স্তরে দাঁড়িয়েছে। এরকম অবস্থায় ত্রিপুরাকে আমাদের রক্ষা করতে হবে। ত্রিপুরা বামফ্রন্ট কমিটি এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আমাদের দেশের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিগুলো, দিল্লি সরকারকে বিজেপি নেতৃত্বাধীন যে সরকার, যে সরকার হিন্দুত্ব উগ্র হিন্দুত্ববাদীরা চালাচ্ছে, কর্পোরেট আতাত তাদের সঙ্গে এবং উদারীকরণের নীতি নিয়ে চলছে, তাদেরকে দিল্লির মসনদ থেকে নামানোর জন্য, টেনে হিসেবে নামানোর জন্য অষ্টাদশ লোকসভা নির্বাচনে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দলগুলো ইন্ডিয়া ব্লকের মধ্যে সন্নিবেশিত হওয়ার চেষ্টা করছে, সে উদ্যোগ আপনারা লক্ষ্য করছেন। আমরা ত্রিপুরা রাজ্যের মাটিতে ইন্ডিয়া ব্লকের সেই উদ্যোগকে ত্রিপুরা বামফ্রন্ট কমিটি স্বাগত জানাচ্ছে, এবং আমরা এ রাজ্যের মাটিতে আমরা বামফ্রন্ট ইন্ডিয়া ব্লকের অংশীদার হয়ে আমরা এখানে বিজেপি মথা আইপিএফটি জোটের সরকারের বিরুদ্ধে জনমতকে এক জায়গায় সন্নিবেশিত করতে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, এবং তার জন্য আমরা আমাদের প্রার্থী সেভাবে আমরা মনোনয়ন করেছি। আমরা পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে তফসিল উপজাতি সংরক্ষিত আসন, সেই সংরক্ষিত আসনে আমাদের প্রার্থী হবেন বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং। উনি আমাদের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য, উনি আপনারা অনেকে জেনে থাকতে পারেন, ওনার বাবা সর্বজয় রিয়াং সন্ত্রাসবাদীদের হাতে শহীদের মৃত্যুবরণ করেছে, সেই বীরের সন্তান। আমাদের এখানে পূর্ব ত্রিপুরার লোকসভা আসনে বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী, উনি কাস্তে হাতুড়ি তারা প্রতীক চিহ্নে উনি নির্বাচক মন্ডলীর আশীর্বাদ চাইবেন, সমর্থন চাইবেন, এবং আমরা তাকে বামফ্রন্ট কমিটি মনোনয়ন করেছি। আপনারা জেনে থাকবেন যে ভারতের নির্বাচন কমিশন আমাদের রাজ্য বিধানসভার একটি শূন্য আসন, রামনগর বিধানসভার শূন্য আসনের জন্য নির্বাচন ঘোষণা করেছে। এই শূন্য আসনে রামনগর বিধানসভার যে রামনগরে ত্রিপুরা বিধানসভার যে শূন্য আসন, সেই শূন্য আসনে বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী হবেন কমরেড রতন দাস। উনি আমাদের পার্টির সিপিআইএম এর পশ্চিম জেলা কমিটির সম্পাদক,
এবং প্রাক্তন বিধায়ক এই নির্দিষ্ট রামনগর বিধানসভা কেন্দ্র থেকে উনি নির্বাচিত হয়েছেন। আমরা বামফ্রন্টের তরফ থেকে আমাদের রাজ্যের সমস্ত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সংগঠন রাজনৈতিক দল ব্যক্তি বিশেষ সবার কাছে আবেদন করব, আমাদের এই প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করে এই বিজেপি আইপিএফটি মথা যে সরকার সেই সরকারের মুখের উপর জবাব দিই, যেন ত্রিপুরার মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করতে পারে, রুটি রুজি অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্যের অধিকারকে অধিকারের জন্য সামনের দিনগুলোতে আরো জোরদার আন্দোলন সংগঠিত করতে পারে। কমরেড রাজেন্দ্রিয়া কে লোকসভা কেন্দ্রে এবং কমরেড আপনার রতন দাসকে রামনগর বিধানসভা কেন্দ্রে জয়যুক্ত করে আপনারা এগিয়ে যাবেন। Announcing the names of the candidates, Jitendra Chaudhary appealed to the voters to answer the BJP I-50 Tripura Motha hat by winning the candidates. Reporter Biprana from Agartala, Chinikorang.